আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই আমি তোমাদের সাথে তোমাদের বাংলা বইয়ের তিনটি মডেল টেস্ট আলোচনা করেছি। আমি আশা করছি এই সকল মডেল টেস্টগুলোর মধ্য দিয়ে তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বাংলা বিষয়ের উপর চতুর্থ মডেল টেস্টটি নিয়ে, যে মডেল টেস্টটি আমি তোমাদের তৃতীয় অধ্যায় এবং দ্বিতীয় পরিচ্ছেদ থেকে নিয়েছি। তোমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি এবং পরিচ্ছেদটির নাম হচ্ছে শব্দের গঠন। এখান থেকে আমাদের এই মডেল টেস্টটি আলোচনা করা হবে। তো এই মডেল টেস্টে তোমাদের সময় থাকবে 30 মিনিট এবং 30 মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে 20 মার্কের উত্তর দিতে হবে। তোমরা এই সময়টি খেয়াল রাখবে এবং এখানে কত মার্ক তাও তোমরা খেয়াল রাখবে। তো তোমাদের যেহেতু 20 মার্ক প্রশ্নের উত্তর দিতে হবে, কী কী প্রশ্ন থাকছে সেগুলো আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দেব। দেখো, 1 নম্বরে বলা হয়েছে, কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো, লেখা হয়ে গেলে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও। শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে কীভাবে প্রত্যয়সাধিত শব্দ লিখতে হয় অনুচ্ছেদের মধ্যে। তো তোমরা এমন একটি অনুচ্ছেদ লিখবে যে অনুচ্ছেদটি হবে 100 শব্দের মধ্যে এবং সেই অনুচ্ছেদের মধ্যে যেই শব্দগুলো থাকবে প্রত্যয়সাধিত শব্দ, সেই শব্দগুলোর নিচে তোমরা দাগ দিয়ে দেবে। শিক্ষার্থীরা, তোমরা যদি এই অনুচ্ছেদটি সুন্দরভাবে লিখতে পারো এবং সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা এখান থেকে 5-5 পেয়ে যাবে। এরপরে 2 নম্বরে বলা হয়েছে, নিচের শব্দগুলোর গঠন প্রক্রিয়া দেখাও। এখানে 2 নম্বর প্রশ্ন করা হয়েছে, নিচের শব্দগুলোর গঠন প্রক্রিয়া দেখাও, ব্র্যাকেটে লেখা রয়েছে যে কোনো 5টি, অর্থাৎ এখানে বেশ কয়েকটি শব্দ দেওয়া রয়েছে যার মধ্যে তুমি তোমার সুবিধা মতো যে কোনো 5টি প্রশ্নের গঠন প্রক্রিয়া দেখাবে। তো শব্দগুলো কী কী দেখো, লেখা রয়েছে বেতানো, গ্রামীণ, চাষি, গড়হাজির, কদবেল, পরিত্যাগ, লাল পেরে, চা বাগান, আলু সিদ্ধ, টাকমাথা। এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে তা তুমি লিখবে এবং অবশ্যই তুমি চেষ্টা করবে ব্যাকরণের বিষয়গুলো মাথায় রাখতে। তো তুমি যদি এখান থেকে যে কোনো 5টি শব্দের সঠিক গঠন প্রক্রিয়া দেখাতে পারো সেক্ষেত্রে তুমি 5-5 পেয়ে যাবে। এরপর 3-এ বলা হয়েছে, নিচের শব্দগুলোর সমাস নির্ণয় করো। এখানে বেশ কিছু শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দগুলোর সমাস তুমি নির্ণয় করবে। যেমন বলা হয়েছে দুধ ভাত, বই পড়া, মধুমাখা, সত্যবাদী, নরপশু, বীণাপানি, বিদ্যাবুদ্ধি। এদের শব্দগুলো দেখতে পাচ্ছ তুমি, এই প্রত্যেকটি শব্দের সমাস নির্ণয় করবে এবং এগুলো যদি সঠিকভাবে করতে পারো তাহলে তুমি এখান থেকে 5-5 পেয়ে যাবে। এরপরে সবশেষে বলা হয়েছে 4 নম্বরে, 4 নম্বরে বলা হয়েছে সঠিক উত্তর টিকচিহ্ন দাও 5টি। তো এখানে 5টি প্রশ্ন রয়েছে, এখানে যে MCQগুলো রয়েছে সেগুলোর সঠিক উত্তর তোমরা লিখবে। প্রথম MCQতে বলা হয়েছে, যেসব শব্দের 2টি অংশই অর্থযুক্ত সেসব শব্দকে কী বলা হয়। ক সমাসসাধিত শব্দ, খ প্রত্যয়সাধিত শব্দ, গ উপসর্গ, ঘ অনুসর্গ। আমি কিন্তু তোমাদেরকে এখানে উত্তর বলে দেব না, কারণ এটি হচ্ছে তোমাদের পরীক্ষা, এই উত্তরগুলো তোমরা অবশ্যই নিজেরা লিখবে। এরপরে 2 নম্বরে বলা হয়েছে, শব্দ গঠনের প্রক্রিয়া কোনটি। অপশনগুলো হচ্ছে সমাস, উপসর্গ, প্রত্যয়, সবকটি। এরপরে 3 নম্বরে বলা হয়েছে, যেসব শব্দের প্রথম অংশ সাধারণ কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশের সুনির্দিষ্ট অর্থ থাকে সেসব শব্দকে কী বলা হয়। সমাস, উপসর্গ, প্রত্যয়, অনুসর্গ। এখান থেকে যেটি সঠিক উত্তর হবে তোমরা সেই উত্তরটি লিখবে। 4-এ বলা হয়েছে, আ, সু, বি, নি ইত্যাদি কিসের উদাহরণ। সমাস, প্রত্যয়, উপসর্গ, সন্ধি। এখান থেকে সঠিক উত্তরটি তোমরা বাছাই করবে। এবং সবশেষে 5-এ বলা হয়েছে, যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন সেসব শব্দকে কি বলে। এখান থেকে উত্তর কী হবে বলতো, সমাস, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ। সঠিক উত্তরটি তোমরা লিখবে। শিক্ষার্থীরা, এখানে মোট 5টি MCQ রয়েছে, এই 5টি MCQর মধ্যে সবগুলো যদি তুমি সঠিকভাবে লিখতে পারো সেক্ষেত্রে তুমি এখান থেকে 5-5 পেয়ে যাবে। তো আমি তোমাদের সাথে আলোচনা করলাম 4 নম্বর মডেল টেস্টটি, যেটি নেওয়া হয়েছে তোমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে। এই মডেল টেস্টটিতে সময় থাকবে 30 মিনিট এবং পূর্ণ মান থাকবে 20 মার্ক। এই 20 মার্ক প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সম্পূর্ণ PDF ফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই PDF ফাইলটি ডাউনলোড করে নাও এবং এই মডেল টেস্টটি ডাউনলোড করে নেওয়ার পরে বাসায় বসে তোমরা পরীক্ষার মতো করে এই সম্পূর্ণ মডেল টেস্টের উত্তর লেখার চেষ্টা করো। শিক্ষার্থীরা, আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, যে গ্রুপটির নাম হচ্ছে কোর্সটিকো লার্নিং গ্রুপ। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লেখার পরে তোমাদের খাতার ছবি তুলে আমাদের সেই গ্রুপে পোস্ট করে দেবে। এতে করে আমি তোমাদের সেই খাতার ছবিগুলো দেখে বলে দেব তুমি এই পরীক্ষায় মোট কত নম্বর পেয়েছো। তাই শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা অবশ্যই এই মডেল টেস্টে সবাই অংশগ্রহণ করবে।
এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের পঞ্চম মডেল টেস্ট নিয়ে আলোচনা করব, যেটি নেওয়া হবে তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ থেকে। সেই মডেল টেস্টটিও আমি তোমাদের সাথে খুব সহজভাবে আলোচনা করব, তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।